السلام عليكم. আমি ল্যান্ড মাস্টার মোহাম্মদ মনিরুল হাসান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার শিক্ষামূলক আলোচনা অনুষ্ঠানে। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে জমি কেনার প্রক্রিয়া। তো আমাদের সবারই স্বপ্ন থাকে নিজস্ব একটা জমি থাকবে, সেখানে আমরা নিজস্ব বাড়ি তৈরি করব এবং স্বাধীন মতো আমরা সেখানে বসবাস করব। তো সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা অনেক কষ্টে টাকা জমাই, তারপর একটা জমি কেনার স্বপ্ন দেখি, কিন্তু জমি কিনতে গিয়ে হয়তো আমরা আমাদের অজ্ঞতার কারণে আমরা বিভিন্ন প্রতারণার শিকার হই। তো সেই প্রতারণা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা সর্বদাই চেষ্টা করি যাতে জমিটা আমরা ভালোভাবে কিনতে পারি, যাতে নিষ্কণ্টক নির্ভেজাল জমি আমরা কিনতে পারি। তো এই বিষয়ে আপনারা অনেক অনেক কিছু আপনাদের সামনে আছে, অনেক আর্টিকেল আছে, অনেক অ্যাপস আছে, অনেক ভিডিও আছে। তো আমিও এই সমস্ত অনেক ভিডিও দেখেছি যে জমি কিভাবে কিনতে হবে, জমি কেনার ক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রাখতে হবে। তো যত কিছু আমি পড়েছি এর মধ্যে কোনোটাকে আমাকে পারফেক্ট বলে মনে হয় নাই। তো আমি চিন্তা করেছি যে সাধারণ মানুষ যারা আইন এবং ভূমি আইন সম্পর্কে একদমই জানে না, তাদের জন্য এমন কোনো প্রক্রিয়া আছে কিনা যার মাধ্যমে খুব সহজেই একজন সাধারণ মানুষ একটা নিষ্কণ্টক নির্ভেজাল জমি সহজ কিনতে পারে। তো সেই উদ্দেশ্যেই আমি এই ভিডিওটি তৈরি করেছি যাতে একজন সাধারণ মানুষ এই প্রক্রিয়া অবলম্বন করে একটা নিষ্কণ্টক নির্ভেজাল জমি কিনতে পারে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। আজকের আলোচনার বিষয়বস্তু হলো জমি কেনার প্রক্রিয়া। তো আমার এই ভিডিওটি আপনারা ইউটিউব চ্যানেলেও দেখতে পাবেন এবং আমার ফেসবুক গ্রুপেও দেখতে পাবেন। তো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ল্যান্ড মাস্টার অফ বাংলাদেশ, আর আমার ফেসবুক গ্রুপের নাম হচ্ছে একই, ল্যান্ড মাস্টার অফ বাংলাদেশ। তো ল্যান্ড মাস্টার অফ বাংলাদেশের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার গ্রুপে যাতে জয়েন করে, যাতে আপনারা নতুন নতুন আপডেট পান এবং ইউটিউব চ্যানেলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি নতুন নতুন ভিডিও নতুন নতুন কনসেপ্ট নিয়ে আসার জন্য। তো আপনাদের রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার গ্রুপে জয়েন করবেন, যাতে আপনাদের সবাইকে নিয়ে আমি ভূমি আইন সম্পর্কে সচেতন করতে পারি। তো জমি কেনার প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আমি তিনটি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমি আলোচনা করব যাচাই বাছাই, এরপরে যেটা করতে হবে বায়না সম্পাদন, এরপর মুদ্রি সম্পাদন। তো আমরা যেটা করি জমি কেনার ক্ষেত্রে আমরা সবাই খুব তাড়াহুড়া করি, যে আমরা দেখা গেছে যে সত্যিকার অর্থে আমরা দীর্ঘদিন যাবত 5 বছর 10 বছর ইভেন সারা জীবন আমরা চাকরি বা ব্যবসা বাণিজ্য করে যেই টাকাটা আমরা সঞ্চয় করি সেই সঞ্চয়ের টাকাটাই কিন্তু আমি জমি কেনার ক্ষেত্রে ব্যবহার করি। তো দীর্ঘদিনের এই সঞ্চয়ের জন্য দেখা গেছে 10 বছর যাবত আমরা টাকাটা জমি এরপর জমি কিনতে যাই, কিন্তু জমি কিনতে গেলে আমরা খুবই তাড়াহুড়া করি। তো বন্ধুরা, আমি আপনাদের সবাইকে অনুরোধ জানাবো যে জমি কেনা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটার জন্য যথেষ্ট পরিমাণ সময় আপনারা বরাদ্দ রাখবেন এবং যথেষ্ট আপনাদের ধ্যান ধারণা এবং আমাদের চিন্তা শক্তি ব্যবহার করবেন, তাড়াহুড়ো করবেন না। তো আমার এই জমি কেনার প্রক্রিয়াটি আপনি তিনটি স্টেপ যদি ফলো করেন তাহলে আমার বিশ্বাস 99% নিশ্চয়তার সাথে আমি বলতে পারি যে আপনি নির্ভেজাল এবং নিষ্কণ্টক জমি কিনতে পারেন। তো 1% কেন বাদ দিলাম, 1% বাদ দেওয়ার কারণ হচ্ছে যে আমি আমার হয়তো মানে কিছু জিনিস বিষয় হয়তো থাকতে পারে যেটা আমার অজানা। তো আমার অজানা কোনো বিষয় থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন যাতে আমি পারফেক্ট হতে পারি। তো এই প্রক্রিয়াটা প্রথম পর্যায়ে আপনি যেটা করবেন যাচাই বাছাই করবেন, এরপরে দ্বিতীয় পর্যায়ে করবেন বায়না সম্পাদন করবেন, এরপরে মূলধনী সম্পাদন করবেন। এবার আসুন বন্ধুরা, কিভাবে যাচাই বাছাই করতে হয়। যাচাই বাছাইয়ের প্রথম কাজ শুরু হয় কাগজপত্র সংগ্রহের মাধ্যমে।
তো আপনি যে জমিটা কিনতে চাচ্ছেন, আপনি প্রথমে জমিটি পছন্দ করবেন, তারপরে আপনি জমির মালিকের সাথে আপনি দাম নির্ধারণ করবেন। দাম নির্ধারণ করার পরবর্তীতে আপনি যেটা করবেন, তার কাছ থেকে জমির কাগজপত্র সংগ্রহ করবেন। তবে কি কি কাগজপত্র সংগ্রহ করতে হবে এই নিয়ে আমি ভবিষ্যতে আরো ভিডিও বানাবো, তখন আপনারা এই জমির কাগজপত্র সম্পর্কে আরো ক্লিয়ার ধারণা পাবেন। তো এখন এই এখন একটা বিষয় বলে রাখছি, সেটা হচ্ছে কাগজপত্রের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে খাজনা রসিদ, ভূমি উন্নয়ন, বা একে বলা হয় ভূমি উন্নয়ন কর রসিদ। তো এখন বর্তমানে বাংলা 1427 চলছে, তো আপনি যদি এখন কোনো জমি কিনতে চান তাহলে অবশ্যই জমির মালিককে বলবেন 1427 সালের খাজনাটি যাতে উনি পরিশোধ করেন এবং সেই রিসিপ্টটা আপনাকে সরবরাহ করেন। তো যেই কাগজপত্রের মধ্যে যদি খাজনা রিসিপ্ট দেওয়া থাকে তাহলে আপনি মোটামুটি ধরে নিতে পারেন এই জমির মালিক উনি। তারপরে যেটা করতে হবে, কাগজপত্রগুলি আপনার সংগ্রহ করে তারপর দ্বিতীয় স্টেপে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার দখল যাচাই করতে হবে। তো দখল যাচাইটা আপনার দুই ভাবে করবেন, একটা হচ্ছে প্রকাশ্যে করবেন, আরেকটা হচ্ছে গোপনে করবেন। তো প্রকাশ্যে দখল যাচাই করতে হলে জমির মালিককে নিয়ে ওই জমিটি ভিজিট করতে যাবেন এবং আশেপাশের লোকজনের সাথে কথাবার্তা বলবেন। তারপরে যখন আপনি মালিককে নিয়ে জমি জমি যাচাই করতে যাবেন, তখন হয়তো উনি সবকিছু সাজিয়ে রাখবে, সবকিছু সেট করে রাখবে, তো আপনি হয়তো আসল তথ্য সরাসরি পাবেন না। তখন আপনাকে যেটা করতে হবে যে দখলটা আপনি গোপনে ওই মালিকের অনুপস্থিতিতে আপনি ওই জায়গায় গিয়ে আশেপাশে মানুষদেরকে খোঁজ খবর নিতে হবে যে সত্যিকার অর্থে উনি দখলে আছেন কিনা। তবে এই দখলটা হতে হবে শান্তিপূর্ণ এবং হতে হবে নিরবিচ্ছিন্ন, উনি কিছুদিন ছিলেন, কিছুদিন ছিলেন না, গত 5 বছর ছিলেন, এখন 1 বছর যাবৎ আছেন, এরকম হলে হবে না। শান্তিপূর্ণ এবং এবং নিরবিচ্ছিন্ন হতে হবে। আরো যাচাই করতে হবে যে আপনি গোপনে খোঁজ খবর দিবেন আশেপাশের লোকজনদের সাথে কথা বলে যে এই জমি নিয়ে কোনো মামলা মকদ্দমা আছে কিনা। এরপরে তৃতীয় স্টেপে যেটা করতে হবে সেটা হলো টাইটেল টেস্ট। টাইটেল টেস্ট বলতে আমরা কি বুঝি, এই টাইটেল টেস্ট নিয়ে আমার একটা ভিডিও থাকবে, যেটা সেখানে থাকবে যে টাইটেল টেস্ট কাকে বলে, কেন করবেন, এ কি কি বিষয় থাকে, এটার নমুনা এবং কেমন খরচ পড়ে, এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তবে এখন এই পর্যায়ে যেটা বলতে চাচ্ছি, টাইটেল টেস্ট হচ্ছে এক ধরনের রোগ নির্ণয়ের মতো একটা পরীক্ষা। তো টাইটেল টেস্ট বিষয়টি হচ্ছে যে আপনি কাগজ জমি যখন কাগজপত্রগুলি সংগ্রহ করবেন, আপনি যদি একজন সাধারণ মানুষ হন, দেখা যাবে যে আপনি কাগজপত্র ঠিক মতো বুঝেন না, যে এখানে কোন কোন ঘাটতি আছে কিনা, কাগজপত্র সব ঠিকঠাক আছে কিনা, সিএস থেকে একদম আরএস পর্যন্ত সব রেকর্ড দলিল পত্র সব ঠিক আছে কিনা। তো এই জিনিসটা আপনি নিজে সাধারণ মানুষের পক্ষে এটা করা সম্ভব হয় না, একজন আইনজীবী সহায়তা নিবেন। তো টাইটেল টেস্ট বিষয়টি, টাইটেল টেস্ট করতে হয়তো আপনাদের 5 থেকে 10 হাজার টাকা খরচ হবে, কিন্তু অনেকেই আমরা যেটা করি এই টাইটেল টেস্টই করি নিই না। তো টাইটেল টেস্টের আরেকটি নাম হচ্ছে আইনগত মতামত সত্য পরীক্ষা, বা ভেটিং বলে, বা লিগেল ওপিনিয়ন বলে। তো আপনি কাগজপত্র নিয়ে অবশ্যই একজন বিজ্ঞ আইনজীবীর নিকটে যাবেন, যাইয়া তার মতামত আপনি গ্রহণ করবেন। তো আমরা বর্তমান সময়ে আমরা টাইটেল টেস্ট করি না, আমরা সাধারণত যেটা করি কাগজপত্র নিয়ে কোনো দলিল লেখক অথবা কোনো ভেন্ডর অথবা কোনো দালালের সহায়তা নেই, যারা একটু বুঝেন। আসলে ভূমি আইনটি এত সহজ কোনো বিষয় নয়, এটা একটা বিশাল একটা জ্ঞানের জগৎ। এখানে বিজ্ঞ আইনজীবী ছাড়া যদি আপনি এই কাজটি করেন তাহলে আপনি কিন্তু ঝুঁকির মধ্যে থাকবেন। যে কোনো একটা কাগজের ঘাটতির জন্য, কোনো সমস্যার জন্য, হয়তো প্রতারক চক্র বা যে জমিটি বিক্রি করতে চাচ্ছে সে কিন্তু আপনাকে সবকিছু খোলামেলা বলবেন না। কোনো প্রবলেম থাকলেও সে হয়তো আপনাকে আড়াল করার চেষ্টা করবে, দ্রুত জমিটা বিক্রি করে কেটে পড়বে। একবার যদি আপনি ঝামেলার কোনো জমি কিনে ফেলেন, সারা জীবন কিন্তু এই জমির দখল পাবেন না, সারা জীবন মামলা পিছনে ছুটতে থাকবে, আপনি কিন্তু অনেক বিপদে পড়ে যাবেন। আরেকটা বিষয় আমি বলে নিই, বাংলাদেশে জজ কোর্ট এবং হাইকোর্ট মিলে প্রায় বর্তমানে প্রায় 35 লক্ষেরও বেশি মামলা আছে, এর মধ্যে 80 ভাগ, তার মানে প্রায় হচ্ছে প্রায় 28 লক্ষ মামলা কিন্তু জমি জমি সংক্রান্ত। তো আপনি বুঝতে পারছেন যে মানুষের অজ্ঞতার কারণে আমরা কিভাবে বিভিন্ন মামলা মোকদ্দমা জড়িয়ে পড়ি। তো সুতরাং আপনি যদি টাইটেল টেস্ট ঠিক মতো না করান তাহলে আপনার মোটামুটি 90%
আপনি ঝুঁকির মধ্যে থাকবেন, কারণ আপনি যেহেতু নিজে বুঝেন না, আপনি অবশ্যই একজন আইনজীবীর সহায়তা নিবেন। তো টাইটেল টেস্ট করতে গেলে হয়তো আপনার আশেপাশে ভালো আইনজীবী থাকতে পারে না, নাও থাকতে পারে। তো আমি এই সার্ভিসটি দিয়ে থাকি, আপনারা যেখানে থাকুন না কেন আমাদের ডকুমেন্ট যদি কুরিয়ারে পাঠিয়ে দেন, আমি আমার গ্রুপ অফ লয়ারের সাথে আমার সংযোগ আছে, আমার বাংলাদেশের খুব স্বনামধন্য লয়ারদের সাথে আমার যোগাযোগ আছে, ওদের মাধ্যমে আমি টাইটেল টেস্ট করে এই রিপোর্টটা আপনাদেরকে কুরিয়ারে বা ইমেলের মাধ্যমে পাঠাতে পারবো। তারপর টাইটেল টেস্ট করার পরে একজন আইনজীবী যদি বলেন যে ঠিক আছে আপনার কাগজপত্র সব ঠিক আছে, ওনা যদি কোনো ঘাটতি থাকে তাহলে উনি বলবেন যে এই কাগজটা লাগবে বা এই দলিলটা লাগবে বা এই দলিলটা লাগবে বা এই ফরম বা এই উত্তরাধিকার সনদটা লাগবে। তো সেই অনুযায়ী আইনজীবী যতক্ষণ পর্যন্ত আপনার কাছে কাগজপত্র চাইবে ততক্ষণ পর্যন্ত আপনি সরবরাহ করার চেষ্টা করবেন, এবং যদি কোনো কাগজপত্রের ঘাটতি থাকে এবং আইনজীবী যদি বলে যে না এই জমি আপনার কেনা ঠিক হবে না, তো অবশ্যই আপনি এই স্টেজে এসেই ওই জমি কেনার চিন্তা বাদ দিবেন। আইনজীবী যদি আপনাকে মতামত দেয় যে ঠিক আছে আপনি জায়গাটা কিনতে পারেন, তারপরেও কিন্তু আপনি পরবর্তী স্টেজে যাবেন। এরপরের স্টেজটা হচ্ছে কাগজপত্র যাচাই করা। তো আইনজীবী সত্যিকার অর্থে যে কাগজপত্র গুলো আছে এই এই কাগজপত্র গুলি গুছিয়ে উনি একটা মতামত দেন, কিন্তু এই কাগজপত্র প্রতারক চক্র জালিয়াতির মাধ্যমে তৈরি করতে পারে। তো এই কাগজপত্র গুলো যেটা করতে হবে আপনাকে, কাগজপত্র গুলি জেনুইন কিনা হ্যাঁ এই বিষয়ে আপনাকে যাচাই করতে হবে। তো এই কাগজপত্র গুলো যাচাই করতে হলে আপনাকে ইউনিয়ন পরিষদ, উপজেলা ভূমি অফিস, সাব ডিস্ট্রিক্ট অফিস এবং জেলা রেকর্ড রুমে আপনাদের যোগাযোগ করতে হবে, যাচাই করতে হবে। তো এই কাজটা আপনি যদি নিজে পারেন খুব ভালো, আর যদি না পারেন তাহলে বিভিন্ন দলিল লেখক আছে, তল্লাশি কারক আছে, বিভিন্ন এজেন্ট আছে, বর্তমানে সবচেয়ে সবচেয়ে বিশ্বাসযোগ্য হচ্ছে বিভিন্ন ল ফার্ম আছে, বিভিন্ন এজেন্সি আছে, এদের মাধ্যমে আপনি কাজটা করাতে পারেন। আর আপনার যদি প্রবলেম হয় তাহলে আমি সহযোগিতা করতে পারবো, আমার এ ধরনের এজেন্সির সাথে যোগাযোগ আছে, আপনারা যদি চান এই কাগজপত্রগুলি আমার এজেন্সির মাধ্যমে আমি করিয়ে দিতে পারবো। তারপরে যেটা করতে হবে আপনার নকশা যাচাই এবং জমি মাপা, এটা করতে হবে একজন আমিন দিয়ে। তো সাধারণত আমরা এই কাজটা করি না, একজন আমিনের দিয়ে জায়গা মাপতে হয়তো 3 থেকে 5 হাজার টাকা খরচ হয়, কিন্তু এই সামান্য টাকা আমরা খরচ করতে চাই না। কিন্তু এতে করে যেটা হয়, ধরেন আপনি একটা 10 শতক জায়গা কিনবেন, দলিলে 10 শতক আছে কিন্তু আপনি বাস্তবে বা দখলে দেখা যাবে যে 8 শতক জায়গা আছে। তো আপনি যদি না মাপেন তাহলে দেখা যাবে যে যে বিক্রি করতে সে আপনাকে 10 শতকের টাকায় নিয়ে নিবে, কিন্তু আপনি 8 শতক জায়গা পাবেন। আপনার 2 শতকের টাকা, যদি 1 শতকের দাম যদি 10 লাখ টাকা হয় তাহলে 2 শতক হবে 20 লক্ষ টাকা। তার মানে আপনি 5,000 টাকা খরচ না করার কারণে আপনি কিন্তু 20 লাখ টাকা আপনার লস হয়ে যাবে। তো সুতরাং জমি কেনার আগে অবশ্যই কাগজপত্র যাচাই করে যদি আপনি দেখেন সব কাগজপত্র ঠিক আছে, জেনুইন আছে, তো তখন অবশ্যই আপনাকে যেটা করতে হবে আপনি ওই নকশা দিয়ে একজন আমিন দিয়ে আপনি ওই জায়গাটা আইডেন্টিফাই করে মেপে দেখতে হবে যে দলিলে যা আছে, খতিয়ানে যা আছে, দখলে তা আছে কিনা। তারপর আমিন যদি বলে যে ঠিক আছে জায়গার পরিমাণ ঠিক আছে, তখন পরবর্তী স্টেজে আপনি যাবেন, সেটা হচ্ছে অগ্রক্রয় অধিকার আছে কিনা এটা যাচাই করতে হবে। অনেক সময় দেখা যায় পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি 3-4 ভাই আছেন, বোন আছেন, ও সবাইকে না জানিয়ে ওই ভাই আপনার কাছে বিক্রি করতে চাচ্ছেন, তখন যেটা করতে হবে, তখন আপনি যদি এই জায়গা কিনা তাহলে দেখা যাবে যে 2 মাসের ভিতরে অন্য কোনো ভাই অগ্রক্রয়ের মামলা করে দিয়েছে। তো আপনি জায়গা কেনার আগে তার সহশরী যারা আছে এদের সাথে কথাবার্তা বলে নেবেন, যাতে অগ্রক্রয় অধিকারের অধিকারের বলে যাতে কোনো মামলা মোকদ্দমার আশঙ্কা আছে কিনা। যদি কোনো মামলা মোকদ্দমা দেখা যাবে যে ভাই ভাই মিল নাই, এক ভাইকে না জানিয়ে আরেক ভাই জায়গা বিক্রি করছে, ভবিষ্যতে অগ্রক্রয়ের মামলার সম্ভাবনা আছে, এই ঝামেলাপূর্ণ জায়গা আপনি না কিনা এটাই উত্তম, কারণ কেনার পরে আপনি অগ্রক্রয়ের মামলা হয়ে যেতে পারে, তখন কিন্তু আপনি দখল পাবেন না, আপনি কোর্টে গিয়ে ডিগ্রি আনতে হবে, তখন আপনি অনেক ঝামেলায় পড়ে যাবেন। যাচাই বাছাই পর্যায়ে যখন শেষ হবে তখন আপনি পরের স্টেজে যাবেন, সেটা হচ্ছে বায়না দলিল সম্পাদন করবেন। তো বর্তমানে আমরা অনেকেই খুব তাড়াহুড়ো করি জায়গা কিনতে গেলে, আমরা বায়না করতে চাই না। যারা বিক্রি করতে চায় তারা বলে যে হ্যাঁ আমার এখনই অনেক টাকার প্রয়োজন, আমি সরাসরি একেবারে সাবকপলা দলিল মূল মানে একেবারে পাকা দলিল করতে চায়, একসাথে টাকাগুলো নিয়ে যেতে চায়। তবে আমি মনে করি যে না, আপনি অবশ্যই বায়না সম্পাদন আগে করবেন, কারণ কি একটা জায়গা কিনার পরে যখন আপনি দখলে যাবেন তখন দেখা যায় যে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে, দখলে বাধা হতে পারে, দেখা যায় যে এই ঝামেলা থাকতে পারে যেটা আপনি আগে আবিষ্কার করবেন না, আবিষ্কার করা সম্ভব হয় না। তো সুতরাং বায়না দলিল বর্তমানে প্রচলিত আইন
অনুযায়ী আপনি বায়না দলিল সম্পাদন করে কিন্তু জমি দখল গ্রহণ করতে পারেন। তো এই সুযোগটা আপনি অবশ্যই কাজে লাগাবেন। বায়না সম্পাদনের মেন উদ্দেশ্য হচ্ছে যে যদি কোনো জমিতে কোনো ঝামেলা থাকে তো ঝামেলাটা যাতে আপনি আবিষ্কার করতে পারেন এবং এবং নিজেকে সেভ করতে পারেন। তো বায়না দলিল সম্পাদন করতে হলে আপনি প্রথমে যেটা করতে হবে, বায়না দলিল লিখতে হবে এবং সংশোধন করতে হবে, এটা এই কাজটি করতে হবে একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে। তো আমরা যেটা করি, বায়না দলিল সাধারণত দলিল লিখতে গেলে আমরা দলিল লেখকের কাছে দৌড়াই। তো একজন দলিল লেখকের শিক্ষাগত যোগ্যতা কিন্তু খুবই কম, নিম্নমানের, হয়তো এসএসসি এইচএসসি পাশ করেছেন, তো ওনার কোনো আইনগত ডিগ্রি নাই, উনি দেখে দেখে শিখেছেন। তো আমার কাছে যেটা মনে হয় যে আপনি এই ধরনের আনাই লোকের কাছে দলিল না লিখে একজন বিজ্ঞ আইনজীবীর কাছে লেখা উচিত। কারণ কি, যদি একটু বায়না দলিলের দলিল লেখার দলিল রেজিস্ট্রেশন হওয়ার পরে ওই ব্যক্তি যদি আপনাকে দলিলটা জায়গাটা যদি বুঝিয়ে না দেন, তাহলে আপনাকে চুক্তি প্রবলের মামলা করে কিন্তু জায়গাটা আদায় করতে হবে। তা বায়না দলিল করলেই তো আপনি জমিটা সে রেজিস্ট্রেশন নাও করতে পারে, বিভিন্ন গড়িমসি করতে পারে। হ্যাঁ, তো আপনার যেটা করতে হবে, বায়না দলিলটা একজন বিজ্ঞ আইনজীবী দ্বারা আপনি লিখতে হবে। কারণ যদি উনি ওই জায়গাটা আপনাকে লিখে না দেয়, তাহলে আপনাকে এই দলিলটা নিয়ে কিন্তু কোর্টে মামলা করতে হবে। আর এই দলিলে যদি কোনো ভুল থাকে, তাহলে আপনি কিন্তু মামলায় রায় পাবেন না। এরপরে যেটা করতে হবে, বায়না দলিল আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে দলিল, এরপরে যেটা করতে হবে আপনাকে দখল গ্রহণ করতে হবে, এরপর সাইনবোর্ড লাগাইতে হবে। তারপর বায়না সম্পাদন, বায়না সম্পাদন করে আপনি দখল গ্রহণ করবেন এবং সাইনবোর্ড লাগিয়ে দিবেন। সাইনবোর্ডে থাকবে যে এই জমির মালিক অমুক, বায়না সূত্রের মালিক। তো সাইনবোর্ড লাগানোর পরপরই আপনারা দেখবেন যে যত জমি যদি কোনো সমস্যা থাকে, কোনো আইনগত সমস্যা থাকে, তাহলে ওই সাইনবোর্ড লাগানোর পরপরই সমস্যাগুলো ধরা পড়বে। যদি সমস্যাগুলো দেখা যায় যে হ্যাঁ সমস্যাগুলো সমাধান করা সম্ভব, তাহলে সমাধান করবেন। আর যদি সমাধান করা সম্ভব না হয়, তাহলে আপনার যেটা করবেন, জমির বিক্রেতার কাছ থেকে আপনার টাকাটা নিয়ে নিবেন। সাইনবোর্ড লাগানোর পরপরই আসলে আপনি সত্যিকার অর্থে একটা জমিতে কোনো ঝামেলা আছে কিনা তা সেটা বুঝবেন। তো অবশ্যই আপনার যেটা করবেন, বায়না সম্পাদন করে সাইনবোর্ড লাগাবেন, তাহলে আপনি মোটামুটি নিশ্চিত যে কোনো ঝামেলা যদি থাকে ঝামেলা বের হয়ে যাবে, আর যদি ঝামেলা না থাকে আপনি কিনে ফেলতে পারেন। তো এই কাজটা অনেক লোকই করে না, বায়না করে কোনো সাইনবোর্ড লাগায় না, পরবর্তীতে দেখা যায় যে জমি আরেকজনের কাছে বিক্রি করে দেয়, তখন কিন্তু আপনি বায়না করা সত্ত্বেও জায়গা কিনতে পারেন। সুতরাং অবশ্যই আপনি বায়না সম্পাদন করে দখল গ্রহণ করবেন এবং সাইনবোর্ড লাগাবেন। তৃতীয় যেটা করবেন সেটা হচ্ছে আপনি মূল দলিল সম্পাদন করবেন। মূল দলিল সম্পাদন করতে হলে প্রথমে যেটা করবেন, মূল দলিল লিখবেন, এরপর সংশোধন করবেন এবং এই কাজটি করবেন আইনজীবীর মাধ্যমে। আমরা যেটা সাধারণ মানুষ যেটা করে যে দলিল লেখার সময় খুবই তাড়াহুড়া করেন, উনি দেখা গেছে যে দলিল লেখক কোন রকম করে দলিল লেখে এবং দলিল লেখাটার পরে আমরা এটা পড়ার প্রয়োজন বোধ করি না। অনেক সময় দলিল লিখে দিলে তাড়াহুড়া করে লিখতে গেলে যেটা হয় সেটা হলো যে আপনার এই দাগে ভুল হয়, খতিয়ানে ভুল হয়। একবার দলিল যদি রেজিস্ট্রেশন হয়ে যায়, তাহলে এই দলিল কিন্তু পরবর্তীতে সংশোধন করাটা অত্যন্ত কঠিন কাজ। তো আমরা অবশ্যই এটা খেয়াল রাখবো যে দলিল তাড়াহুড়ো করে লেখাবেন না। দলিল লিখে একজন আইনজীবী আপনাকে যেটা করবে সেটা হচ্ছে একটা দলিলের ড্রাফট দিবে, একটা খসড়া দিবে, খসড়া দেখবেন, দেখে আপনারা মিলাবেন, দাগ খতিয়ান মিলাবেন, দলিলের সাথে সবকিছু মিলে যদি ঠিক থাকে, তারপরে আপনি পাকা দলিলটা প্রিন্ট করতে বলবেন, আইনজীবী প্রিন্ট করিয়ে দিবে, তারপরে আপনি দলিল রেজিস্ট্রেশন করবেন। তারপরে দলিল আপনি যে জায়গায় জায়গা কিনছেন ওখানের উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিলটা যথাসময়ে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে যেটা হবে, আপনাকে যেটা একটা রসিদ দিবে, 52 ধারা রেজিস্ট্রেশন আইনের 52 ধারা একটা এসআর রসিদ আপনাকে দেবে। হ্যাঁ, এছাড়া রসিদ দিয়ে এরপরে আপনি যেটা করবেন একটা নকল উত্তোলন করবেন, তো অবিকল নকল উত্তোলন করবেন। তো এই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে যখন আপনি দলিল লেখাবেন, তাহলে অবশ্যই 2 কপি লেখাবেন। 1 কপি মূল দলিল হিসাবে সাব রেজিস্ট্রার অফিসে জমা থাকবে, আর 1টি কপি যেটা করবেন সাব রেজিস্ট্রার সাহেব
উনি ওখানে অবিকল নকল সিল দিয়ে একটা সই করে দিবেন। এই অবিকল নকল দলিলটা আপনার সংগ্রহে রাখবেন। এই অবিকল নকল দলিলটা সাধারণত 2 থেকে 3 দিন পরে পাওয়া যায়। তো আপনি দলিল রেজিস্ট্রেশন করার পরে আমরা যেটা দেখি, সাধারণত সাধারণ মানুষ এছাড়া রসিদটা হাতে থাকে না এবং নকলটা উনি নেন না, এটা দলিল লেখকের কাছে থাকে। পরবর্তীতে আসল দলিল তুলতে গেলে কিন্তু আপনাদের সমস্যা হয়। তা অবশ্যই দলিল রেজিস্ট্রেশন করার পরে আপনি এছাড়া রসিদ এবং অবিকল নকলটা আপনার সংগ্রহে রাখবেন যত দ্রুত সম্ভব। এছাড়া রসিদটা সাথে সাথে পাবেন, আর নকলটা 2-3 দিন পরে আপনি অবশ্যই দলিল লেখক থেকে উত্তোলন করে নেবেন। এরপরে ওই অবিকল নকল যে কপিটা, এই কপিটা পরবর্তীতে আপনাকে নামজারি এবং খাজনা প্রদান করার জন্য লাগবে। তো অবিকল নকল উত্তোলন করার পরে আপনি আনুষঙ্গিক যত কাগজপত্র নিয়ে আপনাকে উপজেলা ভূমি অফিসে গিয়ে নামজারি করতে হবে এবং খাজনা প্রদান করতে হবে। তো নামজারি কিভাবে করতে হবে, তারপরে নামজারি ফর্ম কি 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 কাগজপত্র লাগে, কিভাবে আবেদনপত্র ফিল আপ করতে হয় এবং কি প্রসেস থাকে, এই ধরনের বিষয় নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও বানাবো, সেই ভিডিও আপনারা অচিরেই দেখতে পাবেন। তো যখন রেজিস্ট্রেশন, অনেকে মনে করে যে দলিল রেজিস্ট্রেশন করলেই হয়তো বা আপনার জায়গাটা আপনার হয়ে গেছে, এটা কিন্তু একটা ভুল ধারণা। দলিল রেজিস্ট্রেশন করলেই কিন্তু আপনি জমির মালিক হবেন না, যতক্ষণ না পর্যন্ত আপনি নামজারি করবেন এবং আপনার নামে খাজনা প্রদান করবেন। যতক্ষণ আপনি দলিল রেজিস্ট্রেশন করার পরে যখন নাম জারি করবেন এবং আপনার নামে খাজনা প্রদান করবেন, কেবল তখনই কিন্তু আপনি প্রকৃত মালিক হবেন, এর আগে কিন্তু আপনি হবেন না। এরপরে যেটা করতে হবে, আপনি নাম জারি করার পরে প্রতি বছর বছর খাজনা দিবেন, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে মূল দলিল তুলতে হবে। সাধারণত সাব রেজিস্ট্রি অফিসে 2 থেকে 3 বছর পরে মূল দলিল পাওয়া যায়, কারণ ওই দলিলটি ওনারা একটা পাকা বইয়ে, যেটার নাম হয় বালাম বইয়ে, উনি লিখেন, বালাম বইয়ে লিখে পরবর্তীতে আপনাকে এই দলিলটা প্রদান করেন। তারপরে যত শীঘ্র সম্ভব 2 থেকে 3 বছরের ভিতরে আপনি এই দলিলটি সাব রেজিস্ট্রি অফিস থেকে তুলে আপনার সংগ্রহে রাখবেন। খুব বেশি দেরি করবেন না, যদি 8-10 বছর পরে থাকে এই দলিল কিন্তু হারিয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। ওরা যদি নষ্ট, ওখানে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী 2 বছর পরে যদি আপনি দলিল না নেন তাহলে ওনারা কিন্তু দলিলটা ধ্বংস করে দিতে পারেন। যদি না পান তাহলে কিন্তু আপনি আর দেরি করেন তাহলে কিন্তু এই দলিলটা নাও পেতে পারেন, এর জন্য আপনার জন্য অনেক সমস্যা হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে 3টি পদক্ষেপের মাধ্যমে, হ্যাঁ, আপনি একটা জমি যদি কিনেন তাহলে আমি বিশ্বাস করি যে আপনার একটা নিষ্কণ্টক নির্ভেজাল জমি খুব সহজে কিনতে পারবেন। প্রক্রিয়াটা প্রথমে যাচাই বাছাই করবেন, এরপর বানা সম্পাদন করবেন, এরপরে মূলধনের সম্পাদন করবেন। তো এই ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে, আপনি যদি আরো কিছু জানা থাকে, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01813653200। আপনি আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে landmaster.m.hasan@gmail.com। আমার ফেসবুক পেজ হচ্ছে ল্যান্ডমাস্টার অফ বাংলাদেশ, অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/landmasterbd। আমার ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপের নাম হচ্ছে ল্যান্ডমাস্টার অফ বাংলাদেশ। তারপর ইউটিউব চ্যানেল নাম হচ্ছে ল্যান্ডমাস্টার অফ বাংলাদেশ। তো বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।